গোয়ার 186টি পঞ্চায়েতের মধ্যে 140টিতে জয়ী বিজেপি। গত 10ই আগস্ট হয় ভোট গ্রহণ। শুক্রবার ভোট গণনায় দেখা যায় গ্রাম পঞ্চায়েতের মোট 1,464টি আসনের মধ্যে প্রায় 1,000 আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তবে নগণ্য হলেও 1টি আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী। জয়ী প্রার্থী ও কর্মীদের অভিনন্দন জানিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত বলেন, গোয়ার 186টি পঞ্চায়েতের মধ্যে আমরা 140টিতে জয়ী হয়েছি। আমাদের কাজের প্রতিফলন ঘটল পঞ্চায়েত ভোটেও। আমরা নিশ্চিত দলের কেন্দ্রীয় কমিটি এই সাফল্যের প্রশংসা করবে। গোয়া বিজেপির সভাপতি সদানন্দ শেঠ তানাভাদে সংবাদ সংস্থাকে বলেন, গোয়া পঞ্চায়েতে এই প্রথম কোনো দল এই বিপুল আসনে জিতেছে। তার কথায়, এই প্রথমবার গোয়া পঞ্চায়েত নির্বাচনে কোনো দল এতগুলো আসনে জয়ী হয়েছে। এটা বিজেপির ঐতিহাসিক জয়। চলতি বছরের শুরুতেই হয় গোয়া বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য প্রত্যাবর্তন নিশ্চিত করে গোয়ার ভোটে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল। কিন্তু 39টি আসনে প্রার্থী দিয়েও শূন্য হাতে ফিরতে হয় পশ্চিমবঙ্গের শাসক দলকে। 40টি আসনের মধ্যে 20টিতে জিতে ক্ষমতা দখল করেছিল বিজেপি। পঞ্চায়েতে অবশ্য খাতা খুলল। জানা গিয়েছে দক্ষিণ গোয়া জেলার নেত্রাবড়ি থেকে জিতেছেন রাজ্য তৃণমূলের নেত্রী রাখি নায়েক। প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে উত্তর গোয়া জেলায় 97টি পঞ্চায়েতে 2,667 জন প্রার্থী এবং দক্ষিণ গোয়ায় 89টি পঞ্চায়েতে 2,371 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 64 জন, যাদের মধ্যে 41 জন উত্তর গোয়া এবং 23 জন দক্ষিণ গোয়া থেকে প্রার্থী হয়েছিলেন।